ফ্রেন্ডস, আমি এই কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য শুনছিলাম। উনি কলকাতায় একটা সাংবাদিক বৈঠক করেছেন, তো ওনার নাম হচ্ছে গিয়ে নিরঞ্জন জ্যোতি, ঠিক আছে? তো উনি যা বলেছেন এই সাংবাদিক বৈঠকে, এই তৃণমূলের পুরো পর্দা ফাঁস করে দিয়েছে। এই যে কেন্দ্রীয় মন্ত্রী, এই যে অভিষেক ব্যানার্জিরা বলেছিল এই কেন্দ্রীয় মন্ত্রীর সাথে তারা দেখা করতে চায়, কিন্তু উনি দেখা করছেন না, এটা অভিষেক ব্যানার্জিরা বলেছিল। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী বললেন, কেন্দ্রীয় মন্ত্রী ওয়েট করেছিলেন, অভিষেক ব্যানার্জিরাই আসেনি, তৃণমূলই আসেনি। তো এত বড় মিথ্যা কথা কেন্দ্রীয় মন্ত্রীর নামে, তো কেন্দ্রীয় মন্ত্রী এই বিষয়টা পুরো ফাঁস করে দিচ্ছে। এই যে তৃণমূল লুট করছে, নিজেদের পকেট মোটা করছে, এই যে তারপরে এই আবাস যোজনা, প্রধানমন্ত্রীর আবাস যোজনা, সেটা বাংলার আবাস যোজনা নাম দিয়ে দিচ্ছে। তো এই যেগুলো করছে, এইগুলো করে এতে তৃণমূলের যেটা উদ্দেশ্য, তৃণমূল চেষ্টা করছে যে এই যে এই প্রকল্পগুলো যে কেন্দ্র থেকে আসছে ওইগুলো মানুষকে জানতে দেবে না, আর সেটা না জানতে দিয়ে বলবে দেখো আমি করছি, এই বলে তৃণমূল জিতবে, ভোটে জিতবে, তারপরে সেই গরিব মানুষকে বঞ্চিত করে দেবে, নিজেরা লুটবে আর গরিব মানুষকে বঞ্চিত করে দেবে। অরিজিনাল যারা প্রাপ্য তারাই পাবে না, তাদেরকে বঞ্চিত করে দেবে। 100 দিনের কাজের টাকা লুট করবে, চুরি করবে, গরিব মানুষকে বঞ্চিত করবে। তো এরকমভাবে তৃণমূল মিথ্যা কথা বলে, মানুষকে তো মিথ্যা কথা বলছে। এই যে কেন্দ্রের প্রকল্প, সেটা নিজের নাম দিয়ে চালাচ্ছে, তাহলে কি মানুষকে বোকা বানাচ্ছে? মানুষকে বলছে দেখো আমি করছি, এটা বোকা বানানো। মানুষকে আসল সত্যিটা না জানতে দিয়ে তুমি জোর জবরদস্তি জিতবে? মানুষকে তো আসল সত্যিটা জানতে হবে যে এটা কেন্দ্রের প্রকল্প, তো এটা তো জানতে দিচ্ছে না, এই জন্য নাম চেঞ্জ করে দিচ্ছে। তো এইগুলো বলেছেন এই কেন্দ্রের মন্ত্রী, উনি বলেছেন, একদম ঝামা ঘুষে দিয়েছে তৃণমূলের মুখে। তো এইগুলো করে কোনো লাভ নেই, মানুষ এখন আসল জিনিসটা জেনে গেছে। এই পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের সরকার দরকার, এরা মানুষ ভালো করে জেনে গেছে। ডবল ইঞ্জিনের সরকার হলে তাহলে কেন্দ্র থেকে যেটা আসছে সেটা একদম ভালোভাবে মানুষের কাছে পৌঁছাবে, মাঝখান থেকে কোনো লুট হবে না। এই যে তৃণমূল লুট করছে, এই লুটটা আর হবে না, মানুষের কাছে একদম সোজাসুজি পৌঁছাবে, একদম মানুষ ভালো করে সব কিছু পাবে, ঠিক আছে? মানুষের উন্নতি হবে, পশ্চিমবঙ্গের উন্নতি হবে। পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের সরকার হলে, পশ্চিমবঙ্গ বিজেপি শাসিত রাজ্য হলে পশ্চিমবঙ্গের অনেক উন্নতি হবে, পশ্চিমবঙ্গবাসীর অনেক উন্নতি হবে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল, তোমরা সবাই ভালো থাকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, নমস্কার।